পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহরায়ের হাত ধরে শপথপতন হলো বিলুনিয়ার পরিবহন স্যাটেলাইট অফিস। বিলুনিয়াবাসীর দীর্ঘদিনের দাবি মেনে বিলুনিয়া মহকুমা শাসক কার্যালয়ের পুরনো ভবনের গ্রাউন্ড ফ্লোরে বৃহস্পতিবার সকাল 11:30 নাগাদ রাজ্যের কৃষি পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহরায়ের হাত ধরে ফিতা কেটে পরিবহন দপ্তরের স্যাটেলাইট অফিসের শুভ উদ্বোধন হয়। পূর্বতন সরকারের আমলে দক্ষিণ জেলা আত্মপ্রকাশের পর পরিবহন অফিসটি শান্তির বাজারে করার ফলে বিলুনিয়াবাসীর ভোগান্তি শেষ ছিল না। প্রতিনিয়ত দাবি উঠেছিল বিলুনিয়াতে পরিবহন অফিস করার। শেষমেশ জনগণের সেই দাবি মেনে পরিবহন স্যাটেলাইট অফিসের উদ্বোধন হলো। এর ফলে জনগণের ভোগান্তি কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে। এদিন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দ্বয় অরুণ চন্দ্র ভৌমিক এবং শঙ্কর রায়, ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত, সহসভাধিপতি বিভীষণ চন্দ্র দাস, এডিশনাল চিফ সেক্রেটারি শ্রীরাম তরুণীকান্ত, জেলা শাসক সাজু ওয়াহিদ, মহকুমা শাসক মানিকলাল দাস, বিলুনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ, জেলা পরিবহন আধিকারিক রূপন দাস সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, মানুষের হাতের কাছে ন্যূনতম সুযোগ সুবিধাগুলো পৌঁছে দেওয়াই হলো এই সরকারের মূল কাজ। যতটা সম্ভব আপনাকে সময় ব্যয় করতে হয়, অযথা মানুষের কাছে হয়রানি না হতে হয়। বিগত দিনে অনেক সমস্যা, অনেক অভিজ্ঞতা আমরা শুনলাম এবং সেগুলো যাতে আপনাদের মানুষের মধ্যে না থাকে, স্বাভাবিক মানুষ স্বাধীনভাবে যাতে আপনার কাজ করতে পারে, সেই ব্যবস্থা নিয়ে সরকার কাজ করছে। পরিবহন দপ্তরের এই আজকে যে সরকারি অফিস আমরা ওপেনিং করেছি, অবশ্যই বলতে হবে যারা সময় নিয়েছে, এখানে অনেকে প্রশ্ন ছিল কবে হবে, যাই বলেছি হবে, সরকার যখন একবার বলছে হবে সেটা আমরা করার ব্যবস্থা করবো। কিছুটা টেকনিক্যাল প্রবলেম থাকে, যে টেকনিক্যাল প্রবলেমটা আমরা ওভারকাম করে আমরা করেছি। অবশ্যই আমাদের ন্যাশনাল চিফ সেক্রেটারি সাহেব যথেষ্টের মধ্যে উনি সক্রিয়তা ছিল, এটা করে যাবেন। উনি চলে যাচ্ছেন আমাদের ছেড়ে, উনি দিল্লিতে ওনার অন্য ডিপার্টমেন্টে পোস্টিং হয়ে গেছে, তো তার আগে উনি করে যাচ্ছেন। আমি সরকারের লক্ষ্য হলো সময়ের কাজ সময় শেষ করা। সরকারের এই ধরনের সদিচ্ছা থাকার পরও যাতে সাধারণ জনগণের কোনো ধরনের ভোগান্তি না হয় তার দিকে নজর রাখার কথা বলেন। পাশাপাশি তিনিও বলেন, এখন হাতের কাছে অফিস, বিলুনিয়া যে কোনো যানবাহন যাতে এখন থেকে কাগজপত্রবিহীন না থাকে সেই আহ্বানও রাখেন তিনি। এর ফলে দীর্ঘ প্রতীক্ষার বা জনগণের প্রকৃত দাবির সার্থক রূপ পাবে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোর।